2 বছর আগে মৌচাক মার্কেট নিয়ে ঈদের শপিং ব্লগ বানিয়েছিলাম, তো ওই সময় ওই ব্লগটি আমার অনেক ভাইরাল হয়েছিল। তো আজকেও 2 বছর পর আমি আরেকটি ব্লগ বানাচ্ছি। একটি ড্রেস কিনেছি অনলাইন পেজ থেকে। তো ড্রেসটি বেসিক্যালি আমি লেস দিয়ে একটু ডিজাইন করে হেভি করতে চাচ্ছি, গর্জিয়াস করতে চাচ্ছি। তার জন্য আমার যেতে হচ্ছে মার্কেটে, তাই আমি চুজ করেছি আমার বাসার কাছেই যেহেতু মৌচাক মার্কেট, মৌচাক মার্কেটে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম আমি আর আমার ছোট বোন। হ্যালো এভরিওয়ান, ইটস মি বানি ফ্রম স্টে ক্লাসি উইথ বানি। আবারও শপিং ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম অনেকদিন পর। আর তোমরা যেহেতু আমার শপিং ব্লগগুলো এত পছন্দ করো, তাই আমি আরও বেশি বেশি করে শপিং ব্লগ বানানোর ট্রাই করছি। সো চলে যাচ্ছি মৌচাক মার্কেট, বাসা থেকে বের হয়ে রিক্সা দিয়ে যাচ্ছি। আজকেও রিক্সা রাইড করছি বিকজ অফ আজকের ওয়েদারটা অনেক অনেক জোস, বিকজ হচ্ছে বৃষ্টি পড়ছে। আর ঢাকা শহরে জ্যাম যানজটের কথা নাই বলি, সবসময় জ্যামের মধ্যে আমরা বসেই থাকি। তো আজকেও ঠিক তেমনি অনেক জ্যাম পড়েছে আর রাস্তায় পানি উঠে গেছে। বনশ্রী থেকে মালিবাগ রেল গেট পর্যন্ত কোনো পানিই ছিল না, বাট যখন আমি রেল লাইনটা পার হলাম তখনই শুরু হলো পানি। পানি দেখে আমাদের পাইলট মামা গলা ছেড়ে গান গাওয়া শুরু করলো, আর আমিও বললাম সাথে যে আপনি আরো সুন্দর গান করেন, যেহেতু পানি আপনি নীল দরিয়া গানটা করেন তাহলে শুনতে আরো ভালো লাগবে। সাথে সাথে মামাও গলা ছেড়ে গান ধরলো আর আমরাও সেটা এনজয় করতে করতে যাচ্ছিলাম। এতটুকু পর্যন্ত আমার ধারণাই ছিল না যে পানি মৌচাক পর্যন্ত থাকবে। তো প্রায় কাছাকাছি চলে আসছি, এই যে মৌচাক মার্কেট দেখাই যাচ্ছে। আমি তো অনেক খুশি অনেকদিন পর মৌচাক মার্কেট আসতে পেরেছি। প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেছে আমি মৌচাক মার্কেট আসি না। তো যেহেতু আমার দরকার লেস কেনার জন্য, আমি নিউ মার্কেটও যেতে পারবো না, তাই মৌচাক মার্কেট এসে দেখি পুরা মার্কেট অর্ধেক ডুবে গেছে, একদম পানিতে পুরা মানুষজন হাঁটাহাঁটি করছে। আর সেই পানিটা ছিল একদম নোংরা পানি, যেই পানিতে আমি কখনো হেঁটে যেতে পারবো কিনা সেটা সন্দেহ ছিল। এরপরে পাশে সামনের দিকে আসলাম, আসার পর দেখি এখানেও পুরা মার্কেট ডুবে গেছে পানিতে। তো আমরা 2 বোন মিলে ঠিক করলাম পেছনে একটা রোড আছে, এটা হচ্ছে আরেকটা শপিং মল, এই শপিং মল দিয়ে ভেতরে গিয়ে তারপর হচ্ছে মৌচাক মার্কেটের দিকে যাব। যদি ওইদিকে পানি না থাকে তাহলে আমরা মার্কেটে উঠতে পারবো, সেই ধারণা নিয়ে কিন্তু আমরা মার্কেটের ভেতর দিয়ে আসলাম। এসে দেখি এখানেও সেম অবস্থা, কোনোভাবে মার্কেটের ভেতরে যাওয়া পসিবলই না। তারপর আমরা 2 বোন মিলে ঠিক করলাম যে না, কিছু করার নেই, এই ময়লা পানি বেয়ে হচ্ছে আমাদেরকে মার্কেটে আজকে যেতেই হবে, আর আজকে আমার কাজ শেষ করতেই হবে। সো গতকাল জাস্ট ম্যানিকিউর পেডিকিউর করেছিলাম, আজকে শেষ অবস্থা, আমার আর করার কিছু নেই। এই পানি পার হয়ে আমাকে যেতে হবে মার্কেটের মধ্যে, কারণ এই দিক দিয়ে উঠলেই হচ্ছে সব লেসের দোকানগুলো পাওয়া যাবে। তো উঠেই সিঁড়ি দিয়ে দেখলাম কাশ্মীর লেস নামের একটা শপ। তো কাশ্মীর লেস ওয়ার্ল্ডে ঢুকলাম, দেখলাম যে ভাইয়াটা বেশ ভালো আমাকে দেখাচ্ছিল, কারণ সে দেখছে যে আমি অর্ধেক ভিজে গেছি। দ্যাটস উনি ডেকে ওনার লেসের কালেকশনগুলো আমাকে দেখানো শুরু করলো, আর আমিও ঢুকেই হচ্ছে একটু ভিডিও শট নিচ্ছিলাম, যেহেতু আমি একটা ড্রেস মেকিং করব, ওই জিনিসটা কোথায় থেকে প্রোডাক্টগুলো আমি কালেক্ট করছি সেটাই হচ্ছে আমার এই ভিডিওতে তুলে ধরার ট্রাই করছি। টার্সেলগুলো দেখছিলাম, কারণ টার্সেল আমার দরকার ছিল, ওনার 4 কোণায় 4টা টার্সেল আমি দিব। এরপর লেসগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু টার্সেল নিয়ে আমি খুব কনফিউশনে ছিলাম যে কোন টার্সেলটা আমি ওনায় দিব, আর এর মধ্যে ড্রেসের মধ্যে কোন লেস দিব, কী লেস দিব, সব কিছু ডিটেলস একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই লেসটা আমার খুব পছন্দ হয়েছিল, বাট এই লেসগুলো আমার ড্রেসের সাথে যায় না, কারণ আমার ড্রেসটা যেহেতু লেমন কালার, তো লেমন আর ইয়েলো গোল্ডেন টোনের মধ্যে আমার একটা লেস দেখতে হবে। তো এই লেসগুলো সুন্দর, এগুলো একদম ড্রেসের হাতার মধ্যে দিলে খুবই ভালো লাগবে। ভাইয়াটাকে বলছিলাম আমি যে এমন একটা লেস দেন যেখানে হচ্ছে পার্ল থাকবে, তো উনি আমাকে এই লেসটা বের করে দিল। এই লেসটা আমার কাছে দেখে খুব ভালো লেগেছে, আমার ড্রেসের সাথে মোটামুটি যাচ্ছে। লেসটার প্রাইস ছিল 150 টাকা করে গজ। এরপর পাশাপাশি আমি আরেকটা ব্ল্যাক কালারের লেস দেখলাম, এই লেসটা খুবই ভালো লেগেছে, বাট এটা আমার এই মুহূর্তে দরকার নেই। এরপর টার্সেলগুলো দেখা শুরু করলাম, কারণ আমার ওনার 4 কোণায় 4টা আমি টার্সেল দিব, তাই আমি ওনার সাথে ম্যাচিং করা শুরু করলাম। আর এই টার্সেলগুলোর প্রাইস আমাকে বললো হচ্ছে পার পিস 50 টাকা করে। তো আমি দেখছিলাম যে কোন টার্সেলটা আমার ওড়নাতে ম্যাচিং হবে ভালো। পরে আবার লেসের দিকে চলে গেলাম, অনেক লেসের কালেকশন আছে ওনার, দেখলাম অনেক সুন্দর সুন্দর লেস, যেগুলো হচ্ছে ইন্ডিয়ান ড্রেস আর পাকিস্তানি ড্রেসের মধ্যে দেওয়া যায় এই টাইপের লেসে এখানে কালেকশনে রেখেছেন। অ্যান্ড এই লেসের কালেকশনগুলো খুবই সুন্দর ছিল, প্রাইসও একদম হাতের নাগালে, খুব একটা বেশি না, বাট
ওনার লেসের কালেকশনগুলো একদম ডিফারেন্ট। ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কোথায় থেকে লেস কালেকশন করেন, উনি বললো একদম ইন্ডিয়া থেকে নিয়ে আসে। তো যাই হোক, আমি আমার ওড়নাটা বের করলাম, ড্রেসের নিচে দেখছিলাম যে লেসটা কোনটা বেশি ম্যাচিং হয়, কারণ আমার তিন টাইপের লেস কিনতে হবে। তো আমি টার্সেল লেস কিনে নিলাম, ফাইনালি সিলেক্ট করে ফেললাম আমার ওড়নার জন্য এই টার্সেলগুলো নিব। আর এই টার্সেলগুলো পার পিস 30 টাকা করে নিয়েছে, আর এর মধ্যে আমি লেসটাও নিয়ে নিয়েছি, উনি লেসের থেকে 1 টাকাও কমাবে না, 150 টাকা গজ করেই নিয়েছে। বাট এই লেসটা আমার মোটামুটি পছন্দ হয়েছে। এরপর কেনাকাটা শেষ করলাম, লেস টেস সব কিছু কিনে আমার টোটাল বিল এসেছিল 650 টাকা আর 30 টাকা এরকম। তো যাই হোক, আমি আমার মনের মতো লেস কিনে বের হয়ে আসলাম ওই শপ থেকে। এরপর পাশাপাশি আরও অনেক শপ আছে, আমি ঘুরছিলাম একটু যে আরও কি নতুন কোনো কালেকশন আছে কিনা অন্যান্য লেসের দোকানে। বাট যতগুলোই লেসের দোকান ঘুরলাম, ঘোরাঘুরির পর আমার কাছে মনে হলো কাশ্মীর ওয়ার্ল্ড যেই লেসের দোকানটা ছিল ওইটাতেই মোটামুটি একদম ডিফারেন্ট টাইপ অফ লেসের কালেকশন ছিল। পাশে আরেকটা দোকানে দেখলাম যে টার্সেলের কালেকশন খুব সুন্দর, এই টার্সেলগুলো হ্যাঙ্গিং করা অবস্থায় দেখে আমার তো লোভ লেগে গেছে। মেয়েদের চোখ সবসময় হচ্ছে লোভী লোভী চোখ হয়ে থাকে, মানে দোকানে গেলে এই সমস্ত জিনিস দেখলে হচ্ছে মাথা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই শপে দেখলাম লেসের দাম অনেক হাই, লাইক এই লেসগুলোর গজ আমাকে বলছিল 180 টাকা করে গজ, আর এগুলোর প্রাইসও আমাকে বললো যে 60 টাকা করে গজ। বাট ওই শপে কিন্তু এগুলোর প্রাইস আরও অনেক কম ছিল। তারপরও ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি লেসের কালেকশন আছে, যদি কোনোটা মিলে যায় তাহলে এখান থেকেও কিনে নিব। বাট এই টার্সেলগুলো খুবই সুন্দর, অনেক প্রাইস বলছিলেন উনি, তো আমি এখান থেকে আর কিনিনি, সোজা চলে গেলাম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে গিয়ে দেখি যে একটি ফেক প্ল্যান্টের শপ, তো ওখানে গিয়ে আমি এই প্ল্যানটা দেখছিলাম, এটা মোটামুটি সুন্দর লাগছিলো আমার কাছে, প্রাইস জিজ্ঞেস করলাম, বললো 600 টাকা। আর এখানে অনেকগুলো ফ্লাওয়ার ভাস্ট আছে যেগুলো সব প্লাস্টিকের, অ্যান্ড এই ট্যাপটাও খুবই সুন্দর ছিল, কিন্তু প্রাইস এত বেশি বলছিলো যে এখান থেকে কেনার মতো কোনো কিছু আমি পেলাম না, কারণ আমার কিছু ফেক ফ্লাওয়ার দরকার ছিল। এরপর এখানে কিছু অর্কিড কালেকশন ছিল, এগুলো নাকি থাই অর্কিড, এগুলোর পার স্টিক আমাকে বললো 600 টাকা করে। আমার আসলে বেসিক্যালি ফেক ফ্লাওয়ার বা ফেক প্ল্যান্ট দরকার ছিল, কারণ আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা রাখতে হয় যখনই আমি কন্টেন্ট ক্রিয়েট করি তখন। তাই আমি চিন্তা করছিলাম যে একটু রিজনেবল প্রাইসে যদি একটা ফ্লাওয়ার বা প্ল্যান্ট কিনে নিতে পারি। এটার পার স্টিক আমাকে 400 টাকা বলেছে, এটাও সেম প্রাইস। আমার এই দুটা থেকে যে কোনো একটা নিতে ইচ্ছা করছিল, অ্যান্ড এই অর্কিডটার প্রাইসও আমাকে বললো হচ্ছে 400 টাকা। আমি একটু প্রাইসটা কমাতে বললাম, ওরা কোনোভাবে প্রাইস কমাবে না। আর এই অর্কিডটা তো আরও সুন্দর ছিল, এগুলো কিন্তু ভিডিও করার সময় বা কন্টেন্ট ক্রিয়েট করার সময় ব্যাকগ্রাউন্ড হিসেবে যদি ইউজ করা যায় দেখতে খুবই সুন্দর লাগে। কী করবো আর, মন খারাপ করে বের হয়ে গেলাম, ওনাকে এত রিকোয়েস্ট করলাম যে 200 টাকা করে দেওয়ার জন্য পার স্টিক, উনি দিবেই না। লাস্ট আমি 300 টাকা পর্যন্ত বলছি, সো ওনারা প্রাইসটা কোনোভাবেই নামতে পারছিল না। তাই কি করব, চলে আসলাম, কিন্তু দেখার তো শেষ নেই, আরও দেখছিলাম। চোখে পড়লো এই সাকুলেন্ট প্ল্যান্টটি, এটার প্রাইস আমাকে 600, আর এটার প্রাইস আমাকে বললো হচ্ছে 300, বাট আমার এটা পছন্দ হচ্ছিল না তাই রেখে দিলাম। এরপর এখানে আরও ফ্লাওয়ার ভাস্ট দেখলাম, এগুলো 700-800 টাকা করে প্রাইস বলছিল। এখান থেকে আর কিছু কেনা হয়নি, এত দাম হাঁকাচ্ছিল যেটা আমার কেনা পসিবল না, আমার বাজেটের বাহিরে হয়ে গিয়েছে। তাই চলে আসলাম, এরপর বাসার জন্য কিছু সামগ্রী কিনতে হবে। এখন চলে আসলাম যেখানে হচ্ছে ক্রুকারিজগুলো সেল করা হয় সেই জায়গাটাই, আর এখান থেকে হচ্ছে আমি দেখছিলাম হচ্ছে পেঁয়াজ রসুন মরিচ রাখার জন্য একটা র‍্যাক। চোখে পড়ে গেল এই র‍্যাকগুলো, এই র‍্যাকগুলো খুবই সুন্দর ছিল, বাট প্রাইসগুলো জানা হয়নি কারণ শপটাতে লোক ছিল না। এরপর আমার এগুলো বেশি পছন্দ হয়েছে, বাট এগুলো আমার ছোটো বোন পছন্দ করছিল না কারণ এগুলোতে হচ্ছে স্ট্যান্ড নেই, দ্যাটস ওয়াই যদি বাসার মধ্যে পানি বা কোনো কিছু পরে এগুলো নষ্ট হয়ে যাবে তাই। এরপর দেখলাম হচ্ছে এত সুন্দর সুন্দর স্টিলের সব জিনিসপত্র, এগুলো দেখে শুধু কিনতে ইচ্ছা করছিল, বাট প্রাইসগুলো অনেক বেশি মনে হচ্ছিল। আর এরপর চলে গেলাম হচ্ছে মাগ দেখার জন্য, আর আমাদের দরকার ছিল একটা আম কুচি করে অথবা হচ্ছে আলু কুচি করে এই টাইপের একটা মেশিন আছে সেটা। তো ঘুরে ঘুরে দেখতে দেখতে আমার চোখে পড়লো হচ্ছে এই মাগগুলো, এই মাগগুলোর প্রাইস 200 টাকা করে প্রাইস বলছিল, আর কি কয়েকটা মাগের প্রাইস বলছিল 150 টাকা করে। তো আমার কাছে সব পুরো মার্কেট ঘুরে মনে হচ্ছিল অনেক বেশি বেশি প্রাইস বলা হচ্ছিল। এনিওয়ে আমার প্রয়োজনীয় জিনিস কিনে নিলাম, এই জিনিসটা আর হচ্ছে নাইফ একটি কিনে এরপর কসমেটিক্স দোকানে চলে গেলাম, কারণ কসমেটিক্সের দোকানে পেডিকিউরের জন্য কিছু বাফার লাগছিল, এরপর ব্ল্যাক কালার লিপস্টিক লাগবে একটা, অ্যান্ড দেন আরও আদার্স অনেক কিছু কেনার ইচ্ছা ছিল।
দোকানদার ভাইয়াকে বললাম যে বাফারগুলো কত করে, তো উনি বললো এগুলো 80 টাকা করে। পরে আমরা বললাম যে না এত দাম কেন, এগুলো তো 40 টাকা করে। উনি দিবেই না, লাস্টে হচ্ছে আমি বলার পর উনি এগুলো 60 টাকা করে দিয়েছে পার পিস। অ্যান্ড দেন আমার হান্ডাইনের একটা লিপস্টিক বা লিপ লাইনার দেখছিলাম, তো এখান থেকে নিউট কালারের একটা লিপ লাইনার খুবই ভালো লেগেছে। আমি এই প্রোডাক্টগুলো কখনো ব্যবহার করিনি, তাই ভাবলাম যে একটা নিয়ে দেখি কেমন। আর নিউট কালার আমার সবসময়ই ডেইলি লাইফে ইউজ করতে হয়, আমি ডেইলি বেসড হচ্ছে নিউট কালারটা ইউজ করে থাকি। দেন এই কালারটা আমার খুব ভালো লেগেছে, মোটামুটি ইউজ করার মতো একটা লিপ লাইনার। অ্যান্ড এটার প্রাইস আমাকে বললো 150 টাকা, কিন্তু আমি ওনাকে বললাম যে এটার প্রাইস হচ্ছে 40 টাকা হলে আমি নিব। উনি তো কোনোভাবেই দাম কমাবে না, শেষমেশ হচ্ছে এটা 100 টাকায় আমাকে দিয়ে দিল। অ্যান্ড ক্যাথিডলের যে সানস্ক্রিনটা দেখলাম, এটা আমি দেখছিলাম যে উনার প্রোডাক্টগুলো অরিজিনাল কিনা, কারণ উনি বারবারই বলছিল উনার প্রত্যেকটা প্রোডাক্ট চায়না থেকে ডিরেক্ট নিয়ে আসে। তো আমি তাই চিন্তা করলাম যে ক্যাথিডলের এই সানস্ক্রিনটা একটু দেখি। এটার প্রাইস উনি আমাকে বলল 600 টাকা। তো সানস্ক্রিনটির যখন স্মেলটা নিলাম, নেওয়ার পর আমার কাছে মনে হলো এটা অথেন্টিক প্রোডাক্ট, কারণ আমি অথেন্টিক প্রোডাক্ট অনলাইন থেকেও পারচেস করি। দ্যাটস ওয়াই স্মেলগুলো দেখলে বা স্টিকারগুলো দেখলে আমি বুঝতে পারি। বাট এই লিপস্টিকগুলো চাইনিজ লিপস্টিক, কালারগুলো খুবই সুন্দর। মিস রোজের এই লিপস্টিক কালারটা খুবই জোস ছিল, প্রাইসও রিজনেবল, 80-100 এরকম প্রাইস বলছিল। তো এটা হচ্ছে নিউড ভার্সনের একটা লিপস্টিক সেট, বাট এগুলো আমি ইউজ করতে নিষেধ করব, বিকজ অফ এগুলো আসলে আমাদের স্কিনের জন্য ভালো না। তো যাই হোক, সানস্ক্রিনটা দেখছিলাম এটা কোরিয়ান প্রোডাক্ট, দুইটা প্রোডাক্টই আমি খুব জাস্টিফাই করছিলাম যে এটা আসলে কি ওদের অরিজিনাল কিনা। পরে দেখলাম যে না, এগুলো অরিজিনাল প্রোডাক্ট। তো এই প্রোডাক্টগুলো কিনতে হলে ভাইয়া আমাকে বললো যে আমার ব্লগে যেন এটা একটু মেনশন করে দেয়, মাহি সাভা গ্যালারি। সো এখানে আরও অনেক সুদিং জেল আছে, আমি সুদিং জেলও কিনেছি। তো অ্যালোভেরা সুদিং জেলটা দেখছিলাম একটু। মার্কেট থেকে যখনই আমি কিনি, অরিজিনাল বা ফেক জিনিসটা দেখে বুঝে কিনি, কারণ যেহেতু এগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট আর আমি স্কিন কেয়ার করতে অনেক বেশি পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি এগুলো বুঝে শুনে কিনি। তো যাই হোক, এগুলোর প্রাইস 350 টাকা, 250 টাকা করে বলছিল, বাট প্রোডাক্টগুলো ভালো। ওনাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে স্টিকার লগো দেওয়া আছে। আর এই ক্রিমটা দেখছিলাম, আর এটা একটা হচ্ছে গিয়ে ম্যাসেজ ক্রিম, আমার একটা পেডিকিউরের জন্য ম্যাসেজ ক্রিম দরকার ছিল, আমি আয়ুরের এটা কিনে নিয়েছি অনলি 50 টাকায়। রাইট নাও আমরা এখন চলে গেলাম হচ্ছে পেছনের মার্কেটে, নিচ তলায়, কিন্তু এটা হচ্ছে আরেকটা মার্কেট যেখানে হচ্ছে লেডিস গার্মেন্টসের জিনিসগুলো পাওয়া যায়, মেয়েদের টপস ফতুয়া। তো আমার গিয়ে হচ্ছে এই প্যান্ট দুটো পছন্দ হয়েছে, আমরা দুই বোন মিলে দুটো প্যান্ট নিয়ে নিলাম। প্যান্টগুলো পার পিস 400 টাকা করে চেয়েছিল, বাট আমরা অনেক দামাদামি করে আমরা একটা প্যান্ট হচ্ছে 280 টাকা করে নিয়েছি। তো উনি বেশ মন খারাপ ছিল 280 টাকা করে দিতে, বাট কিছু করার নেই, বলছে যে ব্যবসা বাণিজ্য খারাপ, নিয়ে যান আপা। তো নিয়ে নিলাম দুটা প্যান্ট, এগুলো আবার একটু শর্টও করতে হবে। অলমোস্ট আমাদের কেনাকাটা শেষ। তো বাহির হয়ে দেখি বেলি রোডের দিকে যে রোডটা যায়, এটার মধ্যে অলমোস্ট পানি উঠে গেছে। এখানে হচ্ছে হকার্সরা ড্রেস নিয়ে বসে আছে। এদিকটা যেহেতু আসছি, ভাবলাম যে এখানে একটু ঢুমেরে যায়। তো এখানে সুন্দর সুন্দর টপস, লেডিস প্যান্টগুলো আছে। এখানেও পার পিস মানে একটা টপসের দামই ওরা 700-800 টাকা চাচ্ছিল। তো বাহিরে যেই ছেলেটা বসেছিল, তো এই ড্রেসটা আমার চোখে পড়লো, এই ড্রেসটার প্রাইস আমাকে বললো 500 টাকা। এটার মধ্যে আরও অনেকগুলো কালার আছে, এগুলো নাকি নায়রা কাটের ড্রেস। নায়রা কাটের ড্রেসগুলোর প্রাইস আমাকে 500 টাকা করে বললো। আমি বললাম যে 200 টাকা করে দিতে, কারণ এগুলো একটা ওয়াশ করলে এগুলো একদম নরম হয়ে ছিঁড়ে যাবে। তাই আমি বললাম যে এগুলোর প্রোডাক্ট কোয়ালিটি তো ভালো না, তোমরা এগুলো 200 টাকা করে দাও। দিবে না ওরা, 500 টাকার নিচে এক টাকাও কমাবে না। শেষমেশ আমি বললাম যে 250 টাকা করে দেওয়ার জন্য, তাতেও দিবে না, লাস্ট 450 টাকা করে দিবে। পরে আমি আর নেইনি, কারণ হচ্ছে আমার আর লাগবে না, আর নায়রা কাটের ড্রেস আমার এমনিও একদম পছন্দ না। এনিওয়ে, সব শপিং করা শেষ করে রওনা দিলাম আমরা দুই বোন রিক্সা করে, প্রায় চলে আসছি বনশ্রীর দিকে। আস্তে আস্তে প্রায় 4টা বেজে গিয়েছিল, কারণ জ্যাম ছিল। তো যাই হোক, আমি আমার শপিং ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যদি তোমাদের আরও এরকম শপিং ব্লগ দেখতে ইচ্ছা করে, অবশ্যই কমেন্টস করে জানাবে। কিন্তু থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।